আজকের গল্পটি একেবারেই সত্য। একজন লোক ছিল, তিনি ভূত বলে কোনো ভয় পেত না, বিশ্বাসও করতেন না। তিনি একটি বেসরকারি অফিসে কাজ করতেন। সেদিন তার কোনো এক বিশেষ কারণে দেরি হয়ে যায় বাড়ি ফিরতে। তিনি আবার সেদিন রাতে বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পেছনে কেউ আসছে যেন মনে হচ্ছে, তবু তিনি কোনো দিকে না তাকিয়ে হেঁটে চলেছে। তখন অনেক রাত, প্রায় 12:30। শীতকালের রাত ছিল, দেখে মনে হচ্ছিল যেন অন্ধকারে ডুবে যাচ্ছি। চারিদিক শুনশান, কোনো প্রাণীর চিহ্নই নেই, একেবারে জনমানব শূন্য পরিবেশ। হঠাৎই পেছনে কারোর উপস্থিতি অনুভব করল। যতবারই পেছনে তাকায় কাউকে দেখতে পায় না। এইভাবেই তিনি তার মনের ভুল ভেবেই চলতে থাকে। তারপর সে তার বাড়ি পৌঁছে গিন্নিকে বলে, দরজা খুলে দিয়ে ভেতরে চলে যাও, আমি রান্নাঘরে যাচ্ছি। তিনি রান্নাঘরে গিয়ে উনুন ধরিয়ে কড়া ভর্তি তেল গরম করতে দিল, মাছ ধুতে লাগলো। তখন হঠাৎই জানালা দিয়ে কে যেন নাকে নাকে শব্দ করে বলে উঠল, কিরে আমাকে মাছ দিবি না? আমি এত দূর তোর পেছন পেছন এলাম। তখন লোকটির মনে খটকাই ঠিক হলো, কিন্তু তিনি কোনো রকম ভয় না পেয়ে জোর গলায় বলল, দাঁড়াও দেব, কড়ায় তেল বসিয়েছি। যথারীতি তেল গরম হচ্ছে, তখন তিনি একটি বড় লোহার খুন গরম করে বলল, হাত বাড়াও, মাছ ভাজা দেব। এদিকে তেলে মাছ ছাড়ল আর একদিকে খুন্তি দিয়ে বলল, কই গো, হাত বাড়াও, মাছ ভাজা নাও। যেই না হাত বাড়িয়েছে তখনই অমনি একটি খুন্তি বার করে হাতে চেপে ধরে, অমনি জানালার বাইরে থেকে নাকে নাকে গলায় বলে ওঠে, ওরে বাবা রে, পড়ে গেল পড়ে গেল। তারপর লোকটি জানালা বন্ধ করে মাছ ভেজে ঘরে চলে যায়। সেদিন রাতে লোকটির ধুম জ্বর হয়েছিল। তারপরের দিন সকালে উঠে দেখে রান্নাঘরের জানালার পাশে একটা আস্ত দাঁড় কাক মরে পড়ে আছে। এটা একটি সত্য ঘটনা।